আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লা ওজুবিল্লাহিনজিম বিসমিল্লাহ রহমানু ইমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্যই এবং দরুদ্র সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ স্লাহসাল্লামের উপর অতপর আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তারই দাসত্বের জন্য তারই অবাদতের জন্য আর এই পৃথিবীকে আমাদের বসবাসের জন্য একদম উপযুক্ত করে দিয়েছেন তবে এই পৃথিবীর মাঝে আল্লাহ তালা অসংখ্য অগণিত ভোগবস্তু দিয়ে রেখেছেন আমাদের মতো মানুষকে পরীক্ষার জন্য আর এই পরীক্ষাতেই আমাদেরকে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে এজন্যই আমাদের এই মাটির মানুষকে দুনিয়াতে মাটির উপরে ততটুকুই গ্রহণ করতে হবে যতটুকু আমাদের প্রয়োজন সোনানি তিরমেজের দুই হাজার তিনশত আঠেরো নম্বর হাদিসের ভেতরে এসেছে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন মিন হোসনিল ইসলামিল মারি তার মালাই আনি অর্থাৎ মুসলিম ব্যক্তির অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে ইসলামের সৌন্দর্যতা অতএব আমাদেরকে এই পৃথিবীর ভোগ ভোগবিলাস এই পৃথিবীর সম্পদ অর্জনের দিকে ছটা যাবে না আল্লামা রুমি রহমতুল্লাহ আলহি এই দুনিয়া এবং মানুষকে এভাবে তুলনা করেছেন যে দুনিয়া হচ্ছে পানির মতো আর মানুষ হচ্ছে নৌকা পানি ছাড়া যেরকম নৌকা চলতে পারে না ঠিক সেই রকমই এই দুনিয়া ছাড়া মানুষও বাঁচতে পারে না আবার এই পানিটাই যদি নৌকার ভিতরে বেশি পরিমাণে ঢুকে পড়ে তখন এই নৌকা পানির ভেতর ডুবে যাবে ঠিক তেমনিভাবে এই পৃথিবীর লোভ লালসা সম্পদের অতিরিক্ত লোভ আমাদের অন্তরের ভিতরে ঢুকে পড়লে মানুষের ভিতরে ঢুকে পড়লে সেই মানুষও ধ্বংস হয়ে যাবে এজন্যই আল্লাহ তালা সুরাতুল মুলকের পনেরো নম্বর আয়তের ভিতরে বলেছেন হুয়াল্লা জিজল আলকুমুল আর তিনি সেই রব যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে সুগম করে দিয়েছে ফ্যাম ফি বিহা অকুলু মির রিস কি আর তাই তোমরা এই পৃথিবীর পথে প্রান্তরে হেঁটে হেঁটে এই রিজিক আহার করো এ আয়াতের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে হাঁটার কথা বলেছেন ফ্যাম শু তোমরা হেঁটে হেঁটে তালাশ করো আর এটা হচ্ছে সতর্কতার সাথে ধীরে ধীরে অর্থাৎ যতটুকু প্রয়োজন রাসুলুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম তাই বলেছেন কোন দুনিয়া কান্না কা গরিব তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি যেন তুমি একজন বিদেশি ব্যক্তি আও আবির অথবা তুমি যেন একজন মুসাফির তুমি যেন একজন পথিক যেই মুসাফিরের পথ শেষ হবে আখেরাতে আল্লাহ তাও সুরামুল্গের পরনম্ব রায়তের ফামসুফি মানা কি বিহা ওয়া কুলুমির রিস্কিহি এর পরে বলেছেন ওয়া ইলাই হিন্ন আর তার দিকেই পুনরুত্থান হবে আর সেটা হচ্ছে একদম চিরস্থায়ী আবাস তাহলে আমরা যদি এই পৃথিবীতে ক্ষণিকের জন্য খুব হাঁটার মাধ্যমে চলি তাহলে সেই চিরস্থায়ী আবাস আখেরাতের জন্যে আমাদেরকে দৌড়ে দৌড়ে যেতে হবে আল্লা সুবাহানু তাল্লা জুমাহার ভিতরে এটাই বলেছেন আমানু হে ইমানদারগণ যখন তোমাদেরকে জুমার দিনে আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে খুব দ্রুততার সাথে অগ্রসর হও এখানে আল্লাহ তালা আও শব্দকে উল্লেখ করেছেন যে তোমরা খুবই জোরে এবং দৌড়ের সাথে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও তারপরেও আল্লাহ তাল্লার স্মরণ এবং এই দুনিয়ার কার্যকলাপের ভেতরে আমাদের অনেক কিছুই ভুল হয়ে যাবে আর সেজন্যে আমাদেরকে আল্লাহ তাআলার ক্ষমার দিকে আল্লাহ তালার অনুগ্রহের দিকে আরও জোরে খুবই জোরে অগ্রসর হতে হবে আল্লাহ তালা তাই বলেছেন ইলা অর্থাৎ তোমার প্রতিপালকের ক্ষমার দিকে খুবই জোরে প্রবল গতিতে অগ্রসর হও এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান জমিনের মতো আর এভাবেই আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে আল্লাহ তালার ক্ষমার দিকে অগ্রসর হওয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর দিকে সর্বোচ্চ গতিতে আমাদেরকে ছুটতে হবে যেভাবে আল্লাহ তালা বলেছেন হ্যাফিরু ইন ইলাকুমিন হুনমুবিন তাই আসুন আমরা আর দুনিয়ার দিকে কত ছুটব এবার একটু আল্লাহর দিকে ছুটি হাসান বসরি রহমতুল্লা আলাই বলেছেন যেই ব্যক্তি দুনিয়ার দিকে ছুটে দুনিয়া তার থেকে দূরে চলে যায় আর যেই ব্যক্তি আল্লাহর দিকে ছোটে দুনিয়া তার পাঁচ আফ্রায় সর্বশেষে আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ মা আসলিহলি দিন ই আল্লাহ হুয়াইসমত আমরি হে আল্লাহ তুমি আমাদের জীবন ব্যবস্থাকে সঠিক করে দাও যেটা আমাদের জন্য রক্ষা কবজ। আসলিহলি দুনিয়া আল্লাতি ফিহা ফি হা মা আশি এবং তুমি আমাদের এই দুনিয়াকে আমাদের এই পৃথিবীকে সঠিক করে দাও যেখানে আমাদের বসবাস ও আসলিহলি আিরতি আল্লাতি এলই হা মা আদি এবং তুমি আমাদের জন্য আখেরাতকে সঠিক করে দাও যেখানে আমাদের পরবর্তী চিরস্থায়ী আবাস আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করুক আমিন ইয়া রব্বাল আলমিন ওয়া আখদা ওয়ানা আনি